আসসালামু আলাইকুম দর্শক রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগতম দর্শক চলুন আজকে আমরা মজাদার একটি শরবত তৈরি করি এটা হচ্ছে মালটা শরবত বা কমলার শরবত এই শরবতটি আমি ব্ল্যান্ডারের সাহায্য ছাড়াই করেছি এটা আমি হাত দিয়ে করেছি কিভাবে হাত দিয়ে খুব সহজেই এই মজাদার শরবতটা তৈরি করা যায় চলুন আমরা দেখে নেই তবে তার আগে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন চলুন আমরা শরবত বানানো শুরু করি শুরুতেই দেখুন আমি দুটো মালটা নিয়েছি দেখতে পাচ্ছেন এই মালটা দুটো আমি কেটে নেব শুরুতে আমি মালটা দুটো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এটা দেখতে পাচ্ছেন প্রথমে দু ফালি করে কেটে নিচ্ছি তারপর আমি এটা স্লাইস করে কেটে নেব আমরা যেভাবে খাই নর্মালি মালটা খাই ঠিক সেভাবেই স্লাইস করে আমি সব মালটাগুলো কেটে নেব কাটা হয়ে যাবার পরে আমি এখান থেকে রস বের করে নেব তবে আপনারা চাইলে মালটাগুলো এভাবে স্লাইস করে না কেটে গোটা থাকা অবস্থায় এটা ছিলিয়ে নিতে পারেন তাতে কোনো সমস্যা নাই তবে আমি সুবিধার জন্য এভাবে কেটে নিয়েছি দেখুন আমার সব মালটাগুলো কাটা কিন্তু শেষ এবার আমি এটা ছিলিয়ে নিচ্ছি এভাবে মালটার একটা কর্নার থেকে এভাবে ছালগুলো আলগা করে নিয়ে হাত দিয়ে টেনে এভাবে ছালটা বের করে নিতে হবে এভাবে আমি একটা একটা করে সব মালটাগুলোর ছাল বের করে ফেলবো দেখুন কত সহজে ছালটা উঠানো হয়ে গিয়েছে এভাবে আমি একটা একটা করে আস্তে আস্তে সব মালটাগুলো ছাল ছড়িয়ে ফেলবো তারপর আমি সেখান থেকে রস বের করে ফেলব দেখুন কত সহজেই ছড়ানো হয়ে গেল ছাল এভাবে আমি সবগুলো করে নিয়েছি এবার আমি এই বোলটা থেকে সবগুলো উঠিয়ে এই প্লেটটাতে নিয়ে নেব যে অবশিষ্ট রসটা রয়েছে সেটি আমি উঠাবো না কারণ সেই রসটুকুতেই আমি বাকি মালটাগুলো রস বের করে নেব চলুন আমরা রস বের করে নিই তবে আমি যে কাজটা হাত দিয়ে করেছি সেটা আপনারা হাত দিয়ে না করে ছোট ছোটো ছোটো কলে ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে ছাঁকুনি দিয়ে নিতে পারেন তবে আমি আপনাদের সুবিধার জন্য আপনাদেরকে দেখানোর জন্যই হাত দিয়ে করেছি এভাবে আমি একটা একটা করে সব মালটাগুলো রস বের করে নেব দেখুন কত সহজে এই মালটাগুলোর রস বের করে নেওয়া হয়েছে সব রসগুলো বের করা শেষ এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি এবার আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ এবং চিনি দিয়ে দিচ্ছি ছয় টেবিল চামচ পরিমাণ আপনারা যেমন মিষ্টি খাবেন ঠিক তেমনটা চিনি দিয়ে নেবেন এবার আমি চিনিটা ভালো করে চামচ দিয়ে ঘুটিয়ে ঘুটিয়ে গলিয়ে নিচ্ছি চিনি গলানো শেষ এবার একটা ছাকুনি দিয়ে আমি এটা ছেঁকে নিচ্ছি দেখুন আমি ছাকুনি দিয়ে ছেঁকে নিচ্ছি এটা আমার এক গ্লাসের মতো হবে বোঝাই যাচ্ছে দেখুন এক গ্লাস হয়েছে এবার আমি এই শরবতটাকে সাজাবো শুরুতে আমি এই বড়দের জন্য একটা শরবত তৈরি করব সেটিতে আমি বরফ কুচি দিয়ে ভরিয়ে দিলাম এবার আমি এই শরবতটা এখানে ঢেলে দেব। আর আমি ছোটদের জন্য একটা শরবত করব। সেখানে কোনো বরফ দেবো না এবং পানিও মেশাবো না এই শরবতটাই এখানে ঢেলে দেব। এটা বাচ্চাদের জন্য বাচ্চারা যেহেতু ঠান্ডা খেতে একদমই পারে না এবং একটু মিষ্টি বেশি পছন্দ করে সেজন্য আমি এখানে কোনো পানীয় মেশাইনি দেখুন এখানে আমি বরফ মিশিয়েছি বড়দের জন্য আর এটা ছোটদের জন্য আমি কোনো পানিও মিশাই নি বরফও মেশাই নি দেখলেনই তো কত সহজেই এ মজাদার সুন্দর স্বাস্থ্যকর রেসিপিটি তৈরি হয়ে গেল আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন বাসায় এবং কেমন হলো কেমন লাগলো এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন কত সহজেই কত সুন্দর মজাদার সুস্বাদু একটা শরবত তৈরি হয়ে গেল তো আমার এই শরবত বানানোটা আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে লাইক দিবেন শেয়ার করবেন এবং আমাকে কোনো পরামর্শ দেওয়া থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান এবং সেটা দেখতে পান তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত